আসসালামু আলাইকুম হালেব্রাম তো করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের ভিতরে আপনারা কিন্তু ইনকাম করতেছেন কিন্তু আপনার ইনকামে প্রসেস করতেছেন না এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি অ্যাড অন ভিডিও এই অ্যাড অন ভিডিও কিন্তু অনেকেই অন করতে পারতেছেন না এবং অনেকে মনিটেশন করছেন তারপরেও কিন্তু এই ইনকাম করতে পারতেছেন না সেটা হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাড বসাতে পারতেছেন না আর এই অ্যাড যখনই আপনি ভিডিওর মাধ্যমে বসাতে না পারবেন তখন কিন্তু ভিডিও থেকে কোনো ইনকাম করতে পারবেন না আপনি মনিটেশন করছেন তারপরেও কিন্তু কোনো লাভ হবে না যদি আপনি এই অ্যাড অন ভিডিওটা অন না করেন তো এই প্রসেস কোটা থেকে আনবেন এবং কিভাবে আনবেন আমি একদম এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিই তো ফেসবুকের মধ্যে আপনি যদি ওই অ্যাড অন ভিডিও কল ওয়ান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটেশন করে কোনো লাভ হবে না কারণ ইনকাম করতে পারবেন না তো যারা যারা এই মনিটেশন অপশন পেয়েছেন বা মনিটেশন করতে পেরেছেন সরাসরি এখান থেকে আপনার এখানে যারা এই রেস কমে গেছে একদম ইউটিউজ সব ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে আপনি দেখে নেবেন এবং নিচে দিকে গেলে এই যে মনিটাইজেশন অপশন এসেছে সেই মনিটেশন অপশন থেকে কিন্তু আপনি ইনকাম করতে যাচ্ছেন আপনি মনিটেশন করছেন তারপরেও কিন্তু আপনার অ্যাড বসতেছেন আপনি অ্যাডটা অন করতে পারতেছেন না সেটা কীভাবে চলবে আমি চলুন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই সর্বপ্রথম ফেসবুকে আসার পর ফলে আপনার উপরে একটা আইকন পেয়ে যাবেন এই আইকনের উপরে একটা ক্লিক করবেন এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করা মাত্র আপনার প্রোফাইলে নিয়ে চলে যাবে এবং একটু ডাউন করে নিচের দিকে যাবেন এবং নিচের দিকে আপনি যে ভিডিওগুলো ছাড়াচ্ছেন সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন এখান থেকে সেই ভিডিওর একটা ক্লিক করবেন তো আমি এই যে সিন স্টেটে এই সিন স্টেটের উপরে একটা ক্লিক করলাম সিন উপরে ক্লিক করা মাত্র এখানে আপনারা দেখতে পাবেন লাইক কমেন্ট শেয়ার কতগুলো রিস্ক ইম্প্রেশন ফেসবুক আপনাকে দিয়েছে এ একটু জেড আপনারা এখানে দেখতে পাবেন নিচের দিকে গেলে আপনারা কয়টা হা রিয়াক্ট কয়টা কয়টা রিয়েক্ট দিয়েছে সবগুলো আপনারা বিস্তৃত দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে সেটিংস নামে যে অপশনটি দেখতে পেয়েছেন এই সেটিংস অপশনটা একটা ক্লিক করবেন ক্লিক করা মাত্রই দেখতে পেয়েছেন অ্যাড অন ভিডিও সরাসরি আপনার এই ভিডিওর উপরে কিন্তু যখনই আপনি এই অ্যাড অন ভিডিওটা অন করে দিবেন দেখতে পাবেন অ্যাড অন ভিডিওটা ইনেবেল হয়ে যাবে নিচে দেখতে পাবেন ইনেবল আমি আবার বন্ধ করতেছি বন্ধ করে দিলাম দেখতে পেয়েছেন ডিসেবল এবং আমি যখনই অন করে দেবো দেখতে পাবেন ইনেবেল মানে এটা কিন্তু অন হয়েছে এটা অন হয়ে যাওয়া মাত্রই কিন্তু আপনার ভিডিওর উপরে অ্যাড বসবে এবং ভিডিওর অ্যাডটা মানে এখানে লিখছে অ্যাডস অন ভিডিও মানে ভিডিওর উপরে মানে এখানে লিখছে অ্যাড অন ভিডিও মানে ভিডিওর উপরে অ্যাড অন ভিডিও ভিডিওর উপরে কিন্তু অ্যাড শো করতেছে অ্যাড চালু হয়ে গেছে এলাও দিস ভিডিও মানে ভিডিওর উপরে আপনার অ্যাডটা চালু হয়ে গেছে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ আরেকটা কথা আছে আপনারা এটা যারা যারা পাচ্ছেন না তারা কি করে পাবেন এবং অনেকের দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে আপন ইচ্ছায় এই অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে যেমন আমি বাইরে বেরিয়ে যদি আবার সেডিংসের উপরে টাচ করি দেখতে পাবো আমাদেরটা কিন্তু বন্ধ দেখতে পেয়েছেন আমাদেরটা কিন্তু ডিজিটাল হয়ে গেছে এটা হয়েছে একটাই কারণে সেটা হচ্ছে আমার যে প্রোফাইলটা প্রোফাইলটা মনিটেশন করা তো যাদের করা নাই এবং যাদের করা আছে তারা অবশ্যই এই বিষয়টার উপর খেয়াল রাখবেন ফেসবুক আপডেট দিতে হবে এবং এই অপশান যারা মনিটেশন পেয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে অন করতে হবে নাহলে কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম করতে পারবেন না তো এটা আপনাকে কোনো চিন্তা কোনো কারণে এটা এনেবল অন এমনি হয়ে যাবে আপনি যখনই বাইরে বেরিয়ে যাবেন দেখতে পেন অফ হয়ে গেছে অবশ্যই এটা অন করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম প্রোফাইলটা মনিটাইজেশন রাখতে হবে তো মনিটাইজেশন রাখার ফোরফলে যখনই আপনি রাখবেন একটা অন করলে বাকিগুলো সব অন হয়ে যাবে তাই আপনার ভিডিও যারা মনিটাইজেশন করছেন তাদের জন্য আমি বারবার সতর্ক করছি অবশ্যই

প্রবেশ করবেন তো আশা করি বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি অ্যাড অন ভিডিও কোনটা একদম সব হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি তো এই বিষয়টি নিয়ে কোনো ঘাবরানোর চিন্তা নেই আপনারা কাজ করে যান মিড্রেশন টুল্সের ভিতরে আপনারা ক্রিয়েটেভ স্টুডিও আন মানে ভিডিও মনিটেশন টুলসের ভিতরে আপনারা অবশ্যই মনিটেশন অন করে অ্যাড অন ভিডিওটা অন করে রাখুন আপনাদের ইনকাম কেউ থামাতে পারবে না তো আশা করি আজকে ভিডিও অনেক হেল্পফুল একটি ভিডিও আছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগানটি অল করে রাখবেন ততক্ষণ তাদের সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ